নমস্কার, সবাই কেমন আছে? আমরা মোটামুটি সবাই ভালো আছি, আমার শিপুও খুব ভালো আছে। প্রচন্ড গরম পড়েছে, দুদিন আগে বৃষ্টি হয়েছিল। আপনারা আমরা সবাই ভালো ছিলাম, দুদিন ভালো ঘুমিয়েছি, কিন্তু আজকে এত রোদ্দুর দিয়েছে আমি নিজেই প্রচন্ড ঘেমে যাচ্ছি একদম এই রোদ্দুরের জন্য। মানে বৃষ্টির পরে রোদ্দুর দিলে প্রচন্ড ঘাম হয়, তা গরমও পড়েছে। তো আজকের এই গরমের একটা টিপস আপনাদেরকে দেখাবো, আর টিপসটা হচ্ছে সম্পূর্ণ অজানা অজানা একটা টিপস। এই টিপসটা হলো উচ্ছে নিয়ে। উচ্ছেটা কীভাবে এক বছর ধরে ফ্রোজেন করে রাখা যায়, আমি এর আগে আপনাদের নিম পাতা দিয়ে করে দেখিয়েছি। নিম পাতা সারা বছর কীভাবে কচি নিম পাতা খাওয়া যায়, যাদের ঘরে সুগার পেশেন্ট আছে তাদের সবসময় ঘরে একটু তেঁতো খাওয়া খুব জরুরি। তা অনেক সময় আমাদের ঘরে উচ্ছে থাকে না, নিম পাতাটা দেখিয়েছি। এবার উচ্ছেটা কীভাবে সারা বছর ফ্রোজেন করে রাখবো, তো এই উচ্ছেটা আমি নিয়েছি, এটা আমার 400 গ্রাম মতো উচ্ছে আছে। উচ্ছেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। এটা পাতলা পাতলা করে কাটবো। কচি পাকা সব হচ্ছে, বীজ একটাও ফেলবো না, বীজটাও এর সঙ্গে থাকবে। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, কেন এটা আমাকে শুকাতে হবে তো রোদ্দুরে, ওই জন্য পাতলা পাতলা করে কাটতে হবে। একদম এই উচ্ছেটা আমি যেমন নিম পাতা শুকিয়েছি, এই উচ্ছেটা আপনারা শুকিয়ে পরিষ্কার করে একটা কাঁচের বয়মে ভরে এক বছর রাখতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর যা রোদ্দুর পড়েছে দুদিনেই উচ্ছে, একদিনে তো ভালোই শুকিয়ে যায়, দুদিনে আরও ভালোভাবে শুকিয়ে যাবে উচ্ছেটা। আমি এই উচ্ছেগুলো সমস্ত উচ্ছেগুলো সুন্দর করে কেটে নেব। সমস্ত উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে, আমি সব কেটে নিয়েছি। এটা খুব উপকারী একটা টিপস, অনেক সময় অনেক উপকার হয় এই টিপসটা যদি বানিয়ে রাখা যায়। আমি এবার থালা নেব, এই থালার মধ্যে এই উচ্ছেগুলো সব বিছিয়ে বিছিয়ে রোদ্দুরে শুকাতে দেবো। একটা থালায় হবে না, দুটো থালা লাগবে। আমি একটা থালা এইভাবে নিলাম, আর একটা থালায় নিলাম। বীজ টিজ সব শুদ্ধ দিয়ে দেবো, বীজগুলো শুকিয়ে ভেজে খেলে পরে ভাজা করে খেলে খুব ভালো লাগে, খারাপ লাগে না। আর উচ্ছের বীজ তো এমনি খুব ভিটামিন। এইভাবে আমি এবার রোদ্দুরে দিয়ে আসব, দুদিন এটা রোদ্দুরে দেবো, তারপর আমি আপনাদেরকে দেখাবো। নমস্কার, দুদিন হয়ে গেছে, আমি উচ্ছেগুলো শুকাতে দিয়েছিলাম, বলেছিলাম যে ফ্রোজেন করে রাখার জন্য। তো উচ্ছেগুলো আমার দুদিনে পুরো শুকিয়ে গেছে, দেখাচ্ছি উচ্ছেগুলো সুন্দর শুকিয়ে গেছে, কম হয়ে গেছে, কেন এগুলো আবার ভিজিয়ে দিলে অনেকটা হয়ে যাবে। তো আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, দেখাচ্ছি একদম এই কড়া রোদ্দুরে সুন্দর শুকিয়ে গেছে। সেদিন যেদিন আমি কেটেছিলাম সেদিন প্রচণ্ড রোদ্দুর ছিল, এক রোদ্দুরে মোটামুটি শুকিয়ে গেছে। তো এইগুলো হয়েছে, আমি একটা পাতিতে এগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি একটা কাঁচের বয়মে এটা রাখবো, একটা কাঁচের শিশিতে রাখবো, আর কিছুটা আমি ভাজবো কাঁচের শিশিতে। আমি আরও করবো, এটা অল্প করে দেখালাম 400 গ্রাম মতো, তো আমি অর্ধেকটা মানে 200 গ্রাম উচ্ছে আমি ভাজবো। এই অর্ধেকটা আমি তুলে রাখলাম, 200 গ্রাম তুলে রাখলাম, আর এই 200 গ্রাম রয়েছে এটাতে আমি জল দেব। জল দিলে একদম নর্মাল উচ্ছের মতো হয়ে যাবে, আমি দেখাচ্ছি। জল দিয়ে 2 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো, পরে আবার আমি দেখাচ্ছি। আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম উচ্ছেটা, দেখাচ্ছি, দেখুন একদম নর্মাল উচ্ছের মতো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, যে মনে হবে না যে এটা অনেক দিনের এ শুকনো ইয়ে। এইটা আমি এবার ভেজে দেখাবো। আমি কড়াই এক কলা তেল দিয়েছি, এইবার আমি উচ্ছেটাকে ভেজে দেখাবো। শুকনো উচ্ছে, ফ্রোজেন উচ্ছে, দেখুন কত সুন্দর, কত সুবিধা। যখন ঘরে উচ্ছে থাকে না তখন এইভাবে আপনার ঘরে একটু হলুদ দিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে, এবং উচ্ছেটা আমি তেলে ভেজে দিই। আমি এবার অল্প একটু নুন দেব,
এটা নুন দিয়ে শুকাইনি, নুন দিয়ে শুকানো যাবে না, নুন দিয়ে শুকালে জল বার হবে। আপনারা বুঝতে কেউ বুঝতেই পারবে না যে এটা শুকনো উঠছে। এইভাবে আমরা অসময়ে এই উচ্ছেগুলো এইভাবে বানিয়ে রেখে দিলে খাওয়া যায়। সুন্দর করে আমি ভেজে নেব। উচ্ছেতে শুধু নুন আর হলুদ লাগে, তেতো জিনিস তো, আর অন্য কিছুই দেওয়া লাগে না। অনেকে পেঁয়াজ দেয় একটু, কিন্তু আমরা পেঁয়াজ পেঁয়াজ দেয়নি, আমরা উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাই খাই। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এদের ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো, তাহলে একটু খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও খুব টেস্ট হয়। পোস্ত দিয়ে উচ্ছে ভাজা আমরা সবসময় খেয়ে থাকি। একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো, দু চারবার নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার একটা সুন্দর দরকারি একটা টিপস। আপনারা এটা করে রাখবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন, করে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই টিপসটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই টিপসটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন টিপস আপনাদেরকে দেখাবো। আর এই টিপসটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।